কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। দুপুরে কুমারখালী উপজেলার জয়নাবাদ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলো জয়নাবাদ গ্রামের আলমগীর হোসেনের 8 বছর বয়সী ছেলে শাহেদ আলী এবং তার ফুফাতো বোন 13 বছর বয়সী তানজিদা আফরিন শেফা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। পুলিশ জানায় ঈদ উপলক্ষে আলমগীর হোসেনের বাড়িতে বেড়াতে আসে বোনের পরিবার। দুপুরে দুই ভাই বোন নদীতে গোসলে নামে। শুরুতেই শাহেদ আলী পানিতে তলিয়ে যায়। এ সময় তাকে খোঁজার চেষ্টা করলে পানিতে তলিয়ে যায় শেফা। পরে স্থানীয়রা নদী থেকে দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।